আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে শীত শেষ হওয়া হওয়াকালীন বা শীতের শেষে যে ধরনের রোগ বালায় মুরগে আক্রান্ত হতে পারে এবং সেখান থেকে কীভাবে পরিত্রাণ পাবেন মূলত এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরবো তো দেখুন দর্শক শীত প্রায় জানুয়ারির মাসামাশি এখন চলতেছে তো এই সময়টা কিন্তু শীতের শেষের একটা সময় বলা চলে তো এই শীতের শেষ এবং গরমের শুরু এই সময়টা কিন্তু মুরগি বা বিভিন্ন পশু পাখির জন্য কিন্তু একটা মারাত্মক সময় আমি বলবো শুধু হাঁস মুরগি বা পশু পাখি না এইটা কিন্তু মানুষের জন্য একটা রোগাক্রান্ত হওয়ার সময় বলা চলে আপনারা দেখবেন যে সেচনাল কিছু অসুস্থতা রয়েছে বা রোগ রয়েছে যেগুলো হয় সাধারণত সর্দি কাশি জ্বর এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে এই সময়টাতে ঠিক আছে তো ঠিক অনুরূপভাবেই মুরগিরও কিন্তু এই ধরনের একটা সমস্যা হতে পারে শুধু মুরগি না অন্য পশু রয়েছে যারা তাদেরও এই ধরনের সমস্যা হতে পারে যে এই যে শীতের শেষ এবং গরমে শুরু এক্ষেত্রে সাধারণত দেখা যায় খুব কমন একটি রোগ সেটি হচ্ছে বসন্ত ঠিক আছে তো এই বসন্ত হলে কিন্তু মুরগি মারা যাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু খুবই কম থাকে যদি প্রাপ্তবয়স্ক মুরগি হয় সে মুরগিগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকলেও কিন্তু ছোট বাচ্চা বা মাঝবয়সী কিছু মুরগি থাকে যেগুলো বয়স দেখা যায় যে তিন মাস সাড়ে তিন মাস বা চার মাস পর্যন্ত বয়স এই বয়সের মুরগিগুলো এই রোগে কিন্তু বেশি আক্রান্ত হয় এবং দেখা যায় যে ম্যাক্সিমাম মুরগি কিন্তু মারা যায় যদি বসন্তে আক্রান্ত হয়ে থাকে ঠিক আছে তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই সময়টা কিন্তু মুরগির জন্য খুবই মারাত্মক একটা সময় এই সময়টা যদি আপনি কোনোভাবে পার করতে পারেন রকম রোগ বালায় ছাড়া তাহলে দেখবেন যে সামনের এক বছর ইনশাআল্লাহ আপনার মুরগির কোনো ধরনের রোগ বালায় আক্রান্ত হবে না ঠিক আছে তো বসন্ত রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা যে জিনিসগুলো করতে পারেন সেটি হচ্ছে যে যদি কখনো কোনোভাবে দেখেন যে একটি মুরগি বসন্তে আক্রান্ত হয়ে গেছে তাহলে সাথে সাথে সেই মুরগিটি কিন্তু আলাদা করতে হবে তো এর যে সংকেত বা চিহ্ন যেটি আমি আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে যে সাধারণত দেখা যায় যে মুখের চারপাশ চোখ ঝুটি এবং ঠোঁটের পাশে দেখুন যে ছোট ছোট গুটি হয় ঠিক আছে তো এই গুটিগুলোই কিন্তু মূলত বসন্ত যদি এরকম দু একটি দেখেন এবং সাথে সাথে যদি পদক্ষেপ নেন তাহলে এটির থেকে পরিত্রাণ পাওয়া খুব সহজ আর যদি বহিরত আকারে বা ছুরিয়ে পড়ে সারা শরীরে তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় ঠিক আছে সেটির থেকে রিকভার করা তো যদি দেখেন দুই একটি মুরগি এ ধরনের সমস্যা হয়েছে তাহলে আপনি প্রাথমিক চিকিৎসা হিসেবে ওই যে আক্রান্ত স্থান মানে যে গুটি রয়েছে সেটি সাধারণত একটু কুচকে তাতে আপনি গুঁড়ো যে হলুদ রয়েছে মূলত এটি সাথে সাথে দিয়ে দেবেন ঠিক আছে তারপর মুরগিটিকে আলাদা করে রাখবেন তো দর্শক আজ এ পর্যন্ত